আসসালামু আলাইকুম, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বলছি। আজকে আপনাদের আপনাদের যে দীর্ঘদিন আপনারা একটি সমস্যা নিয়ে ভুগে থাকেন, সেটা হচ্ছে হাঁটুর নানাবিধ সমস্যা। কারো হাঁটু ব্যথা, কারো হাঁটু ফুলে যাওয়া, কারো হাঁটু ভাঙতে পারে না, কেউ সিঁড়ি বাইতে অসুবিধা, কেউ চলাফেরা অসুবিধা, কারো হাঁটুর মধ্যে কটকট করে, কাউ মটমট করে, কাউ অস্বস্তিকর অনুভূতি হয়, কেউ পড়ে যান বা ভেঙে যায়। তো হাঁটুর আজকে আপনাদের এ টু জেড সমাধান দিব ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যাদের হাঁটুর সমস্যা আছে তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমত হাঁটু ব্যথার বা হাঁটুর সমস্যার যে কারণগুলো আমরা আমাদের নিয়মিত প্র্যাকটিসে পেয়ে থাকি, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসটা কি আপনারা খেয়াল করেন, এই যে আমাদের হাঁটু আসলে আগে কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখি। আমাদের এই যে হাঁটুর এই উপরের অংশ, এটা হচ্ছে আমাদের ফিমার বোন। ফিমারের নিচের অংশ দুটো কন্ডাইল আছে, দেখেন এই একটা এই একটা, এবং নিচে এই যে সাদাটা এটা হচ্ছে টিবিয়া, এবং পাশে প্যাটেলা, তাহলে পাশে ফিবুলা, এবং এই সামনে এই যে হলুদটার নিচে দেখেন প্যাটেলা দেওয়া আছে। তাহলে ফিমার, টিবিয়া, ফিবুলা এবং প্যাটেলা, এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই হাঁটুটার মধ্যে ভিতরে পানি থাকে, যেটাকে বলা সাইনোভিয়াল ফ্লুইড। তো হাঁটুর অনেক সমস্যা হয়ে থাকে, আগে কারণগুলো আমরা দেখি। প্রথমত আমাদের বয়সজনিত, বয়স বাড়ার সাথে সাথে আমাদের এইজিং প্রসেস জনিত হাঁটুর মধ্যে এই যে দেখেন হলুদ দেখা যায়, দিস ইজ কার্টিলেজ। এগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ। এটা হচ্ছে আমরা যে দাঁড়াই, এই যে আমি দাঁড়ালাম, দাঁড়াইলে আমাদের হাঁটুর শক অ্যাবজর্ব করে, এই যে কার্টিলেজ, এই ওই চাপটা নেয় এই কার্টিলেজ। এটা নরম হাড়, এই শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন ভিতরে ফ্লুইড থাকে, লিকুইড থাকে, এবং সফট জেলিটেন সাবস্টেন্স। তারপরে হচ্ছে এই কার্টিলেজটা অনেক সময় ক্ষয় হয়ে যেতে পারে, আস্তে আস্তে ক্ষয় হয়, বয়সজনিত বিভিন্ন প্রদাহের কারণে বিভিন্ন লটস অফ কজ আছে, কিছুটা এজিং প্রসেস, ডিমিনারেলাইজেশন হতে পারে। যেমন আমাদের বিভিন্ন আমরা যে খাবার খাই, বা আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগে বিভিন্ন কারণে, বা খাবারের অপর্যাপ্ত মিনারেলাইজেশন, যেমন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কম থাকলে, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, কোলাজেন টাইপ টু, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, বিভিন্ন এমনকি জিঙ্ক হতে শুরু করে, বিভিন্ন ভিটামিন যেমন ক্যালসিয়াম, এগুলার ঘাটতি এবং হচ্ছে ব্যালেন্স না থাকলে তখন দেখা যায় হতে পারে, বিভিন্ন রোগে হতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনারা জানেন যে এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। আর্থ্রাইটিস, অল আর্থ্রাইটিস, প্রায় 200 টাইপের আর্থ্রাইটিস আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপরে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, হাঁটুতে যদি কোনো প্রদাহ হয় আঘাত পেয়ে হোক বা ইনফেকশন থেকে, বিভিন্ন ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। সেপটিক আর্থ্রাইটিস যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে, বা টিবি হাঁটুতে হতে পারে, তা হতে পারে যে ভাইরাল চিকুনগুনিয়া বা করোনার মতো ভাইরাস, বা এনি সিজনাল ফিভার থেকে হাঁটুতে কিন্তু প্রদাহ হতে পারে। বিভিন্ন অতিরিক্ত ওজন, কারো যদি অতিরিক্ত ওজন থাকে তখন কিন্তু হাঁটু আর এক পর্যায়ে শক অ্যাবজর্ব করতে পারে না। একটা মানুষের হাইট অনুযায়ী ওজন হবে, সেটা যদি কম বেশ হয় তখন হাঁটুতে হতে পারে সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন ইঞ্জুরি, আপনারা হাঁটতে চলতে ফিরতে আমরা কি করি, অনেক সময় আঘাত পাই, পড়ে যাই, স্পোর্টস ইঞ্জুরি। স্পোর্টস ইঞ্জুরিতে কমন যে সমস্যাটা হয়, দুইটা লিগামেন্ট আছে ভিতরে, এই কার্টিলেজটা ছাড়াও, এই কার্টিলেজটা ছাড়াও এই যে লিগামেন্ট দেখেন, এই লিগামেন্ট বাইন্ডিং এভাবে ক্রস থাকে, ক্রস ক্রস লিগামেন্ট, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ক্রুসেড লিগামেন্ট প্রায় ছিঁড়ে যায়। স্পেশালি যারা বিভিন্ন বাহিনীতে জব করে, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, বা বিভিন্ন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এখানে স্পোর্টসে যখন ইঞ্জুরি হয়, বা বিভিন্ন ক্রিকেটার, প্লেয়ার, ফুটবল প্লেয়ার, খেলোয়াড়, অ্যাথলেট, মানে যারা দৌড় ঝাঁপ করে তাদের, বা কোনো কারণে হঠাৎ হোঁচট খেয়ে পড়লে, লটস অফ বিভিন্ন কারণে ইঞ্জুরি হলে এই ক্রুসিয়েট লিগামেন্ট, স্পেশালি অ্যান্টিরিয়র যেটা, সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং, যেন আমরা ভেঙে না পারে হাঁটু, হ্যাঁ সামনে ভেঙে না পারে, সেই ক্রুসিয়েট লিগামেন্টে ইঞ্জুরি হয়, ছিঁড়ে যায়। সেটা আবার পার্শিয়াল হতে পারে, অর্ধেক হতে পারে, পুরো হতে পারে, আংশিক হতে পারে, বিভিন্ন প্রকার ইঞ্জুরি হতে পারে, তা থেকে হাঁটুতে সমস্যা হয়। এই যে কার্টিলেজ যেটা বলছি, কুশন, যে মিনিসকাস, মিনিসকাস ওই সময় অনেক সময় ফেটে যেতে পারে, টিয়ার হতে পারে, তা থেকে ইঞ্জুরি হতে পারে। এই যে টিবিয়া, ফিমার এবং টিবিয়ার মধ্যে যে বাইন্ডিং লিগামেন্ট দেখেন, একে হলুদ, এগুলো অনেক সময় ইঞ্জুরি জনিত সমস্যা হতে পারে। আবার টেন্ডিনাইটিস, টেন্ডনগুলো প্রদাহ হতে পারে, এই যে আমাদের
লিগামেন্টা পেটিলি, তারপরে এখানে যে টেন্ডন এসে লেগেছে কোয়াড্রিসেপসের প্যাটেলাতে, এখানে বাসা থাকে, বাসা প্রদাহ হতে পারে, টেন্ডন ইনফ্লামেশন হতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডারের কারণে, মিনারালাইজেশন ডেফিসিয়েশন কারণে, অনেক কারণে হতে পারে। অনেকে হাঁটুর ব্যথা নিয়ে আসে বটে, কিন্তু আমরা দেখি হাঁটুর ভিতরে হয়তো ব্যথা না, তার ধারণা তো ভিতরে ব্যথা, আমরা এখানে ব্যথা পেতে পারি, এখানে ব্যথা পেতে পারি, পিছনে ব্যাকার সিস্ট নামক একটা সমস্যা হয়ে থাকে, আমরা প্রায় পাই ব্যাকার সিস্ট, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। অনেক সময় কোমরের সমস্যা হাঁটুতে রেফার্ড হয়, এই যে আমাদের কোমরে দেখেন, এই যে কোমরের ডিস্ক প্রোলাপস, এই ডিস্ক প্রোলাপসের এই নার্ভ কম্প্রেশনে নার্ভ গুলো কিন্তু সাপ্লাই দিয়েছে আমাদের নিচের অংশে, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। তারপরে আমাদের যদি হাইটের সাথে ওয়াইটের সমস্যা হয়, যদি আমাদের জুতার পায়ের তলা সমস্যা থাকে, তা থেকে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। বিভিন্ন ইনফেকশন থেকে তো আমি বলেছি, বিভিন্ন আর্থ্রাইটিসের কথা বলেছি, বিভিন্ন টেন্ডিনাইটিস, আর হচ্ছে বার্সাইটিস, খুব ইম্পর্টেন্ট এখানে হাঁটুর, এখানে প্রি প্যাটেলার, সুপ্রা প্যাটেলার, ইনফ্রা প্যাটেলার, হ্যাঁ, এবং এই যে পিছনে যেখানে ব্যাকার সিস বলছে, দিস ইজ অলসো বার্সা, তো এগুলা কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা একটা বাচ্চার হতে পারে, একটা মধ্যবয়সী লোকের হতে পারে, একটা নারীর হতে পারে, একটা পুরুষের হতে পারে, একটা কালো লোকের হতে পারে, একটা পশ্চাৎ লোকের হতে পারে, ধর্ম ব্যাধে নির্বিশেষে যে কোনো বয়সে যে কোনো লোকের হাঁটু ব্যথা হতে পারে। তবে আমরা কমন অস্টিওআর্থ্রাইটিস যেটা পায় হাড় ক্ষয় রোগ, সেটা হচ্ছে মধ্য মানে মধ্য বয়সে, মানে 40 থেকে ততুর্ধ লোকের কমন পাই, সেক্ষেত্রে আবার হাড় বেড়ে যেতে পারে, এইভাবে হাড় বেড়ে যায় অনেক সময়, দেখলাম আমরা ডাক্তারি ভাষা বলি অস্টিওফাইট, তখন রুগী আওয়াজ ফিল করে বা হাঁটু ভাঙতে পারে না। তো হাঁটু ব্যথার আদ্য প্রান্ত মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কজ, কজের কিন্তু কোনো শেষ নাই, অনেক কারণে কিন্তু হাঁটু ব্যথা হয়। তো এই নিয়ে আজকে আপনাদের বিভিন্ন এক্সারসাইজ দেখাবো, চিকিৎসা কি কি করতে হবে, বাসায় কি করবেন, কি কি ওষুধ আমরা দিয়ে থাকি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আজকে এই ভিডিওটি আলোচনা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকেন। আজকে আপনাদের হাঁটুর ব্যথার চিকিৎসার একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আপনারা হয়তো ছিলেন, যেটা আমরা নি ক্যাপ বলি, নি ক্যাপ, এটা প্রায় ব্যবহার হয়, এটা হচ্ছে ওল্ড ভার্সন নি ক্যাপ, ওল্ড ভার্সন, প্রাচীন চিকিৎসা নিয়ে এখন আর চলে না। এই নি ক্যাপ যদি আমরা হাঁটুতে ব্যবহার করি, তাহলে যেটা হবে, এই অংশটা ফুলে যাবে, নিচের অংশটা, কারণ এই নি ক্যাপটা এই দেখেন মৌজার মতো, এটা এখান থেকে ঢুকে এখানে পড়তে হয়, দেখাও তো, দেখাও, এবং এটা পড়তে অনেক কষ্ট, এই কোমর ব্যথা থাকলে পড়া যায় না, হাত মৌজা পড়তে অসুবিধা হয়। আচ্ছা দেখেন, এই নিক্যাপ যদি সারাদিন পরে থাকেন আপনি হাঁটু ব্যথা কমানোর জন্য, যেটা আমরা আরো 20 বছর আগে প্র্যাকটিস করেছি, এখন এটা চলে না, এটা চলে কাদের ক্ষেত্রে সেটা বলছি, এটা যারা এই যে এতক্ষণ ধরে আপনাদের কারণগুলো বললাম দীর্ঘমেয়াদী, এদের কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন, কাদের ক্ষেত্রে ব্যবহার করবেন না, এই জন্য বলছি আজকে ভিডিওটা কিন্তু করা একটা ভিডিও হবে এবং ডিটেলস ইনশাল্লাহ। এই নিক্যাপ যারা দীর্ঘদিন আর্থ্রাইটিস রোগে ভুগছেন, দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা, যাদের হাঁটুর ব্যথার বয়স 7 দিনের বেশি, তারা এটা ব্যবহার করা হারাম, নিষেধ, এটা ব্যবহার করলে আরাম পাবে, হাঁটু ব্যথা কম লাগবে, ভালো লাগবে, কিন্তু আপনার আজীবনের জন্য আপনার হাঁটুর একটা রোগ আপনি সৃষ্টি করলেন, এই কোয়াড্রিসেপস মাসেলটা দুর্বল হয়ে যাবে, হাঁটুটা শুকিয়ে যাবে, পাটা দেখবেন শুকিয়ে গিয়েছে, এবং এই নিচের অংশ সার্কুলেশন কমে যাবে, সার্কুলেশন হবে না, এই কাপ এটা হচ্ছে পেরিফেরাল হার্ট বলা হয়, কাপ মাসেলকে পেরিফেরাল হার্ট, মানে হার্ট তো আমাদের এই বাম বুকে আছে, এটাও কিন্তু কাপ হাঁটতে কিন্তু স্কুইজিং হয়, তখন এই অংশের পানিটা ব্লাডটা সার্কুলেশন উপরে চলে আসে, যদি আপনি এখানে এই টাইট একটা কিছু ইউজ করেন তাহলে আর সার্কুলেশন ঠিক মতো হবে না, না উপর থেকে যাবে না নিচ থেকে উঠবে, চলাচল বন্ধ, চলাচল বন্ধ, এগুলো ফুলে যাবে, এবং এটা ইউজ করতে গেলে রুগীর এটা ডিপেন্ডেন্সি গ্রো করে, এটার প্রতি কি হয় এফিনিটি হয়, আসক্তি হয়, আসক্তির কারণে আর রুগীটা ছাড়তে পারে না, আস্তে আস্তে রুগী আমাদের কাছে আসে, তখন ডাক্তার সাহেব যারা ছুরি কাছি নিয়ে বসে থাকে যেটা অপারেশন করতে হবে, তো এটা ব্যবহার করা যাবে না, নিষেধ। শুধু কারা ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে স্পোর্টসের সাথে জড়িত, যদি কোনো প্লেয়ার হঠাৎ হাঁটুতে আঘাত পায় বা কোনো লোক আপনি রাস্তা আঘাত পেয়েছেন, পড়ে গিয়েছেন, তাৎক্ষণিক কিছু সময়ের জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য এটা সাপোর্টিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে, নট ট্রিটমেন্ট, সাপোর্টিভ, এর চেয়ে বেটার হচ্ছে যে
ইলাস্টো ক্র্যাপ ব্যান্ডেজ যেটা কিনতে পাওয়া যায়, ক্র্যাপ ব্যান্ডেজ আমার কাছে এই মুহূর্তে নাই, থাকলে দেখাইতাম, এরকম গোল কিনতে পাওয়া যায় 4 ইঞ্চি 6 ইঞ্চি, সেটাকে আপনি হাঁটুতে পেঁচিয়ে দেন, দিয়ে একটা ক্লিপ আছে ক্লিপ লাগিয়ে দেওয়া যেতে পারে, তাহলে দিস ইজ ইলাস্টো ক্র্যাপ ব্যান্ডেজ, সেটা ব্যবহার করা যেতে পারে। তাও কি সেটা কয়েক ঘন্টা কয়েক দিনের জন্য, বেশি দিন ব্যবহার করা যাবে না। তাহলে আজকে থেকে যারা হাঁটুর সমস্যা ভুগছেন দীর্ঘমেয়াদী, ডোন্ট ইউজ দিস নি ক্যাপ, বুঝাইতে পারছি, এটার ব্যবহার করা যাবে না, এতে আপনার হাঁটুর পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, খুলে গেল। দ্বিতীয় এই যে এটাও আপনারা চিনেন, এইটা একটা মডার্ন মডার্ন টেকনোলজি, এটার বলে আমরা নি সাপোর্ট, নি সাপোর্ট, হ্যাঁ, এইটা আপনি হাঁটুর ব্যথা দীর্ঘমেয়াদী ব্যথায় যদি আপনি হাঁটতে কষ্ট হয়, সাপোর্টের দরকার, তখন এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার কষ্ট করে এরকম করতে হবে না, হ্যাঁ, এটা বলবো কিভাবে, এইভাবে এইভাবে লাগাবে, তো এটা ওই নিচের থেকে টানতে হবে না, দেখেন এটার কত সুবিধা, তারপরে এটার আপনি ইচ্ছা মতো প্রেশার দিতে পারবেন। তো এই নি সাপোর্টটা আপনি ব্যবহার করতে পারেন, এটা সব জায়গা পাওয়া যায় না, স্পেশাল হাসপাতাল গুলোতে থাকে, এইভাবে দিয়ে এই যে বাটি যেখানে প্যাটেলা দেন সাপোর্ট লাগাও, নিজেরটা নিজে ব্যবহার করা যায়, হ্যাঁ লাগাও, এবার এটা একটু টাইট করে করতে হবে, ওকে, এটা হচ্ছে নি সাপোর্ট, হ্যাঁ, এইটা আমরা যারা দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা ভুগেন তাদেরকে নি সাপোর্ট দিই। তাও কি সব সময় না, বাসায় ব্যবহার করা যাবে না, সে হয়তো বাজারে গেল, ঘুরতে গেল, হাঁটতে গেল, স্কুল আদালত অফিস চলাফেরার মুভমেন্টে এই সাপোর্টটা মাঝে মাঝে ব্যবহার করতে পারে, এটা কিন্তু অত কম্প্রেস করে না, আর এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয় হাঁটুকে হেল্প করার জন্য। তাহলে হাঁটুর দুইটা জিনিস আপনাদেরকে সাপোর্টিং জিনিস দেখালাম, আরো বিভিন্ন হাঁটুর আমরা অস্থিস দিয়ে থাকি, হ্যাঁ, বিভিন্ন প্রকার, অনেকের হাঁটু হঠাৎ করে ভেঙে যায় বা পিছনে রিট্রো মানে কি রিকার ভ্যাটাম হয়, জেনু রিকার ভ্যাটাম বলি ডিফর্মিটি আমরা, জেনু রিকার ভ্যাটামকে কারেকশন করার জন্য আমরা এখানে অর্থোসেস দিয়ে থাকি, তো সেটা আবার আলো বানিয়ে দিতে হবে আলাদা, এক এক জনের জন্য আলাদা, এগুলো ফ্রি সাইজ পাওয়া যায়, সবাই ইউজ করতে পারে, কিন্তু ওটা রুগীদের জন্য আলাদা পাওয়া যায়, নি হিঞ্জ আমরা বানিয়ে দিতে হয়, হ্যাঁ অর্থোসেস, সেটা হাঁটুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ব্যবহার বিধিটা আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে এই জাতীয় জিনিস ব্যবহার করবেন কি করবেন না, খুলে ফেলে। এখন আসেন হাঁটুর আঘাতের ক্ষেত্রে আমরা কি করি, গরম সেক দিই, ঠান্ডা সেক দিই, মলম লাগাই, ডলাডলি করি, মালিশ করি, করি না, কখন করবেন কখন করবেন না, আমরা প্রায় দেখি ভুল করে থাকি, আমি ভুলে যাচ্ছি না, সঠিকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি আঘাত পায় মাত্র, একটু আগে আঘাত পেলো, পড়ে গেল, হাঁটু ভেঙে গেড়ে পড়লো, হাঁটুতে ট্রমা হলো, তখন আপনাকে গরম সেক ব্যবহার করা হারাম, নিষেধ, কন্ট্রাইন্ডিকেশন, আপনাকে আইস প্যাক বা ঠান্ডা পানি যে কোনো ভাবে সম্ভব যদি কাছে পাওয়া যায় ঠান্ডা পানি বা স্যাক দিতে হবে। তাহলে কি হবে, এখানে একটা যে সার্কুলেশনটা কমে যাবে, তাহলে এখানে ইন্টারনাল ব্রিদিং হবে না, সার্কুলেশন কমবে এবং পেইন পারসেপশনটা কমে আসবে, সোয়েলিং হবে না, আঘাত থেকে রুগীর মানে সেকেন্ডারি কমপ্লিকেশন গুলো কমে যাবে। এই ক্ষেত্রে আপনাকে উইথিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কোল্ড কম্প্রেশন দিতে হবে বা ঠান্ডা শেক, আর যদি সেটা 7 দিনের ওভার হয়ে যায় আঘাত পেয়েছেন, সেই ক্ষেত্রে তখন থেকে আপনি গরম শেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ কিনে হোক বা হিটিং প্যাড হোক, যে কোনো ভাবে, আমি একটু হিটিং প্যাড দেখাই, এই যে হিটিং প্যাড, এই জাতীয় প্লাস্টিকের প্যাড পা যেটা ইলেকট্রিক প্যাড, এটা আপনি হাঁটুতে ব্যবহার করতে পারেন গরম শেক, আবার এটা এটাতে ঠান্ডা পানি নিয়েও করা যায়, দুইটা, একটাতে ঠান্ডা পানি নিলেন, একটাতে বরফ পানি নিলেন, যাদের ব্যথার বয়স হয়েছে 7 দিন 10 দিন 15 দিন 2 বছর 15 বছর, তারা একবার এই হাঁটুতে ঠান্ডা সেক দিবেন, এটা সরে আবার গরমটা দিবেন, আবার ঠান্ডাটা দিবেন, আবার গরমটা দিবেন, দুইটা ব্যবহার করতে হবে। আবার বাসায় খুব ইজি, এত ব্যাগ কিনবেন, অনেক সময় টাকা পয়সার ব্যাপার, অ্যাভেলেবেল না, কই পাবেন, কিছুই করতে হবে না, বাড়িতে আসে কি করবেন, একটা গামলা বা বালতিতে গরম পানি নেবেন, চুলা গরম করে নেবেন, আর একটাতে নর্মাল পানি বা ফ্রিজ যদি থাকে বা কারোর থেকে কিছু আইস ধার করে না, গরম ঠান্ডা পানি বানাবেন, সেটার মধ্যে দুইটা গামছা নেবেন বা টাওয়াল বা শাড়ি কাপড় বা আপনার যে কোনো প্যান্ট লুঙ্গি সেটা ভিজাবেন, এ ভিজালেন গরম পানি, ভিজা দিলেন,
উঠাইলেন, আবার ঠান্ডাটা ভিজে আবার দিলেন ঠান্ডা, এভাবে কন্ট্রাস্ট বাথ বলি আমরা। এটা একটা থেরাপি, দিস ইজ কন্ট্রাস্ট বাথ থেরাপি। এটা বাসায় আপনারা হাঁটুর ব্যথার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি কিছু এক্সারসাইজ দেখাবো, কমন এক্সারসাইজ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি হাঁটু ক্ষয় হয়ে যায়, ভিতরে যে কার্টিলেজ থাকে আমি ইতিপূর্বেই দেখিয়েছি, এই যে কার্টিলেজগুলা, এই কার্টিলেজগুলা ক্ষয় হতে থাকে, তখন আমাদের শরীরে কিন্তু সাপ্লিমেন্টের ঘাটতি হয়। এর জন্য মুখে আমাদের গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, হায়ালুরোনিক অ্যাসিড, এগুলা প্রয়োজনে খেতে হবে। কোরাল ক্যালসিয়াম খেতে হবে, এগুলা পাশাপাশি ডাক্তারের বা সাপ্লিমেন্ট বাজার থেকে কিনে খেতে হবে। ভিটামিন ডি প্রতি সপ্তাহে একটা, এভাবে পাঁচটা খেয়ে আবার 2 মাস ব্রেক দিবেন, আবার খাবেন। জিঙ্ক ট্যাবলেট প্রতি মাসে 1 মাস টানা রাতে একটা করে 20 mg খাবেন, আবার 2 মাস ব্রেক, আবার 1 মাস খাবেন, আবার 2 মাস ব্রেক, এভাবে জিঙ্ক খেতে হবে। গ্লুকোসামাইন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এই সাপ্লিমেন্ট গুলা কিন্তু হাঁটু ও জোড়া ক্ষয়ের ক্ষেত্রে অনেক প্রিভেন্টিভ মেজার দেয়। এখন আসেন, অনেকে হাঁটুর ব্যথা হলে কি বলে, সিঁড়ি পাওয়া যাবে না, চেয়ারে বসে নামাজ পড়ে, হাঁটা নিষেধ, একেবারে অবান্তব অবৈজ্ঞানিক কথাবার্তা। হাঁটুর মধ্যে যে সাইনোভেল ফ্লুইড থাকে, লিকুইড, সেই লিকুইডটা কিন্তু আমরা যত এক্সারসাইজ করব, যত ট্রিগারিং করব, যত মুভ করব, তত প্রোডাকশন হবে। বুঝাইতে পারছি আপনাদের তো? হাঁটা চলাফেরা হাঁটু ব্যথার কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, যদি তীব্র ব্যথা হয় তখন কিছুদিন আপনাকে সাবধানে চলতে হবে, হয়তো হাঁটু ভাঁজই করতে পারেন না, তখন হয়তো আপনি কিছুদিন আপাতত শুয়ে বা হাঁটু ভেঙে বসে ফ্লোরে বসে নামাজ পড়লেন, একটু রেস্টে থাকলেন, সিঁড়ি রেলিং ধরে ধরে উঠলেন, এগুলো করতে হবে। কিন্তু স্বাভাবিক জীবনযাপন বন্ধ করা যাবে না, যে হাঁটা চলাফেরা সব বন্ধ করে দিলেন, হাঁটলে হাঁটু ক্ষয় হবে এমন কোনো স্টাডি পৃথিবীতে নেই। আমাকে যদি পারেন রিসার্চ ওয়ার্ক দিবেন, কোনো ক্ষয় হয় হাঁটলে এমন কোনো স্টাডি নেই। আমি ইতিপূর্বেই কিন্তু ক্ষয়ের রোগের কারণগুলো বলেছি, উল্টা এক্সারসাইজ হাঁটু ব্যথাকে বা হাঁটুর ক্ষয়কে প্রিভেনশন করে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, কার্টিলেজের ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, প্রোজেনেটর সেল আসে, সার্কুলেশন, এনি সার্কুলেশন ছাড়া কিন্তু আপনার, সার্কুলেশন ছাড়া ওখানে নিউট্রিয়েন্ট আসবে না। সার্কুলেশন বাড়াবেন কিভাবে? বাই এক্সারসাইজ, বাই হাঁটা, তো হাঁটতে গরম শেক সার্কুলেশন বাড়ায়। সার্কুলেশন, ব্লাড হচ্ছে আমাদের শরীরের সকল সকল রিপেয়ারের অংশ, রিপেয়ার, ব্লাডে যে সেলগুলো আছে স্পেশালি প্লাটেলেট বা অন্যান্য WBC, এগুলোর এক একটা এক এক ফাংশন আছে যে রিপেয়ারিং করে। আর যে কানেক্টিভ টিস্যু রিপেয়ার কিভাবে হয়, বাই সার্কুলেশন। একটা জায়গায় কেটে গেলে সেখানে ব্লাড না আসলে তো ভাই ওখানে কিন্তু কি হবে না, হিলিং হবে না। হিলিং প্রসেসে তো সার্কুলেশন লাগবে, ব্লাড লাগবে, তো সার্কুলেশন ছাড়া আপনার কিভাবে কাটিলে রিপেয়ার হবে? তো এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, জানতে হবে। তো হাঁটু ব্যথার এক্সারসাইজ, কমন কিছু এক্সারসাইজ আছে যেটা আপনারা বাসায় করতে পারবেন, আমি দেখাচ্ছি, এগুলো করবেন। আর খাবারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পরিমিত দুধ খেতে হবে। দুধ খুবই ইম্পর্টেন্ট, একটা ভালো খাবার। আমাদের নবীজি দুধ খেতেন, এই দুধ যদি কারো IBS প্রবলেম থাকে, খেতে পারেন না বা অভ্যস্ত না, তাহলে আপনারা দই খাবেন, দুধটাকে দই বানিয়ে নেবেন এবং টক দই খাবেন, মানে টক মানে মিষ্টি ছাড়া, উইদাউট মিষ্টি হলেই হবে, দই খাবেন পরিমিত। তারপরে ডিম খাইতে হবে, ডিম নিয়মিত ডিম খেতে হবে, ডিম সুস্বাদু, হাঁটুর জন্য ভালো। বাদাম, এগুলো অনেক ভালো, সূর্যের আলো সকালে যদি লাগাতে পারেন শরীরে, এটা অনেক ভালো, মানে একটু ঘামানো সূর্যের আলো, তো এগুলো আমাদের বডির কি ইমিউনিটি বাড়ায়, হাড় ক্ষয় রোধ করে এবং অস্টিও প্রোজেনিটর সেলকে মানে অ্যাক্টিভিটি করতে, ডিপোজিশন করতে আমাদের হেল্প করে। তো এই খাবারে আমাদের মনোযোগ হতে হবে, সুষম সুস্বাদু মানে পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে। সকল খাবারই আমরা খাবো, সিজনাল খাবার খাবো, এরকম বলেছি, খাবারগুলো সবই খেতে হবে, কোনো একটা খাবার কম খাওয়া আর একটা বেশি খাওয়া এটা করা যাবে না। স্পেশালি আমাদের যে শাকসবজি, ভিটামিন, মিনারেলস, এগুলো যেগুলো বেশি থাকে এগুলো আমরা খাবো, এগুলো আমাদের হাড় জোড়া গঠনে উপকারে আসে। আর হাঁটু প্রিভেনশন করতে গেলে আমাদের হাঁটুর নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বাচ্চাদেরকে জোর জোর ঝাঁপ এগুলা করতে হবে। এখন আসেন এক্সারসাইজ। তো এক্সারসাইজের জন্য আমাদের হাঁটুতে যদি কারো কোনো সমস্যা হয়, স্পেশালি যারা দীর্ঘদিন হাঁটু আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, ক্ষয় রোগে আক্রান্ত, বিভিন্ন আর্থ্রাইটিস আছে, হ্যাঁ ব্যথা আছে, সেই ক্ষেত্রে আমরা এই যে কোয়াড্রিসেপস মাসেল,
এই মাসেলকে বিল্ড করতে হবে, আমাদের মাসেলটা বিল্ড করতে হয়, নিকে মোবিলাইজিং করতে হয়। বাসায় যেটা করবেন এরকম রোল কিনতে পাওয়া যায়, যদি না পান কোনো সমস্যা নাই, এভাবে টাওয়াল টাওয়ালটাকে পেঁচিয়ে রোল বানাবেন। আজকে রোল বানানো দেখাই আপনাদেরকে। হ্যাঁ, একটু একটু বড় টাওয়াল নেবেন, এটা ছোট টাওয়াল আমার কাছে এই মুহূর্তে নাই, বড় টাওয়াল নেবেন, এভাবে রোল বানাবেন, এরকম রোল বানিয়ে নেবেন, আর একটু মোটা করবেন। হ্যাঁ, এরকম করে এই হাঁটুর নিচে, এই যে কাট একটু পিছনে একটু ঘুরে যাও, এই যে এই যে হাঁটুটা আছে না, এই হাঁটুর নিচে এই দিবেন, এই দিয়ে হাঁটুর এই বাতি দিয়ে চাপ দেওয়া, চাপ দেন, আর এটা এটা স্ট্রেট থাকবে। এই যে চাপ দাও নিচে, হোল ধরে রাখো, এক দুই, এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, একটু রোল মোটা বানাতে হবে, ধরে রাখবেন, ছেড়ে দাও, রিল্যাক্স। হ্যাঁ, আবার চাপ দাও। এগুলো বাসায় শুয়ে শুয়ে করবেন, দিন রাত যখনই সুবিধা হয়, এটা কোনো টাইম নেই যে সকালে করা যাবে বিকালে করা যাবে না, 2 ঘন্টা করতে হবে এমন কিছু না, আপনি যতক্ষণ পারেন করেন, অথবা এইরকম ব্লক দিয়ে নিয়ে রোল দিয়ে। হ্যাঁ, চাপ দাও। এই যে কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ বলি আমরা, এই এক্সারসাইজ গুলো বাসায় করবেন, যারা হাঁটু ব্যথায় ভুগছেন, দিস ইজ কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ। এখন আসেন, এই হাঁটু মোবিলাইজিং করতে হবে, মোবিলাইজিং অনেকে করে না, নিজে নিজে মোবিলাইজিং করবেন, শুয়ে শুয়ে আস্তে আস্তে, যাদের তীব্র ব্যথা তারা আস্তে আস্তে মোবিলাইজিং করবেন, এই হিলকে এই ফ্লোরে রেখে আস্তে আস্তে টানবেন, হিল উঠানো যাবে না। হ্যাঁ টানো আস্তে আস্তে, হ্যাঁ লাগে টানো, এই যে দেখেন টানেন, টানো আরো টানো, আরো টানো, হ্যাঁ আবার নাও, এভাবে ফ্লোরে ঘষে ঘষে আস্তে আস্তে টানবেন, নিবেন, দিস ইজ মোবিলাইজিং, হাঁটুর মোবিলাইজিং। তখন আপনার এখানে যত তীব্র ব্যথি থাকুক দেখবেন মুভ করতে পারতেছেন আস্তে আস্তে, এরকম ফাঁকা করে টানবেন না, কিন্তু পারবেন না। হ্যাঁ নাও, নাও আবার টানো, এই যে দেখেন এটা করবেন। আর যাদের অত তীব্র ব্যথা নাই, মাইল্ড টাইপের পেইন আছে, তারা নিজেরা হ্যাঁ বুকে টেনে লাগে, এই নাও, এই যে এটা করবেন, এখন আসেন তো ফোল্ডিং যদি হয় তাহলে হাঁটতে গেলে কতটুকু ফোল্ড হয়, আর নামাজ পড়তে গেলে কি সমস্যা, ওখানেও তো ফোল্ড হয়, এখানেও ফোল্ড হয়, তাহলে কেন আমরা স্যার বসে নামাজ পড়বো, মানে অবৈজ্ঞানিক কাজ করবো। তাহলে আমরা হাঁটুর এই মোবিলাইজিং লিচে লিচে করবো, করো করো, হ্যাঁ এটা তো আমি একটা দেখালাম, আবার এটাও করা যাবে, এটা নিজে নিজে টানবেন, নিজের নিজের ব্যথাটা নিজের অবস্থা মতো, এই যে নিজের আপনি বুঝবেন যেটুকু ব্যথা হচ্ছে টানবেন, তারপরে টানবেন না, শেষ। আর এক্সারসাইজ গুলো করার আগে পরে, আগে কিছুক্ষণ গরম থাকবে, যে আগে দেখালাম হিটিং প্যাড বা ইলেকট্রিক ব্যাগ বা হট ওয়াটার ব্যাগ যে কোনো ভাবে গরম সেঁক দিয়ে নেবেন, আবার ব্যায়ামের পরেও সেঁক দেওয়া যায়, আগে পরে আবার কনসাস বাদ দেওয়া যায় ঠান্ডা গরম। একটা কথা বলি, যাদের হাঁটু ফুলে যায় তারা ঠান্ডা সেঁকতে বেটার, মানে ক্রায়ো মানে আইস প্যাক বা আমরা যেটা বলি ক্রায়োথেরাপি, ঠান্ডা সেঁকটা সেঁকটা দিতে হবে কত মিনিট, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, 5, 10, 15 যে কোনো আপনাদের অবস্থা বুঝে দিবেন। আবার অনেকে সেঁক দিতে দিতে চামড়া ফুলে ফেলছে, ঢুল ঢুল দিস, চামড়া পুরানো যাবে না, বেশি দিন সেঁক দেওয়া যাবে না। যদি দেখেন ফ্যাক দিচ্ছেন, এই বাসায় যে চিকিৎসা আমরা দিচ্ছি সেটাও কাজ হচ্ছে না, আপনাকে অবশ্যই আমার কাছে আসতে হবে, বা ডাক্তার যে কোনো নিকটস্থ আপনাকে বার ব্যথা ডিজেবল ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাতে হবে, রিহ্যাব থেরাপিস্টকে। হ্যাঁ, তো এই ম্যামগুলো করবেন। দ্বিতীয়, আমরা কোয়াড্রিসেপসকে যদি স্ট্রেংথেন করতে হবে আমাদের হাঁটুর ব্যথার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলি এসএলআর এক্সারসাইজ, স্ট্রেট লেগ রাইজিং, জাস্ট সিম্পল, এই ধরে রাখেন, জাস্ট এক বিগত বা দুই বিগত ধরে রাখেন, এক পা এক পা করে করবেন, দুইটা একসাথে করবেন না, কিন্তু এটা করা যাবে না, এক পা এক পা, এই ধরে রাখেন, এই কোয়াড্রিসেপস, এই দেখেন মাসের শক্ত হয়ে গেছে, হ্যাঁ কোয়াড্রিসেপস ধরে রাখেন যতক্ষণ পারেন, 10 সেকেন্ড 20 সেকেন্ড হোল, দেন আবার ছেড়ে দেন, রিল্যাক্স। তারা ওরা করবেন না, ঢুল ঢুল দিস, আস্তে আস্তে আবার উঠাও, এই প্রতিটি ব্যায়াম কয়েকবার রিপিটেশন করবেন। হ্যাঁ, তাহলে এটা আমাদের করা যায়। এখন আসেন কোয়াড্রিসেপসের, এটা কিন্তু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এর আগে তো বলেছি স্ট্রেচিং
দেন স্টেবিলিটি, মানে আমাদের এই হাঁটুর পিছনে যে কাপ মাসেল, নিচে কাপ মাসেল, পিছনে উপরে থাকে হ্যামস্ট্রিং, সামনে কোয়াড্রিসেপস, টিবিয়াল ইসার, ফিমর, আমাদের যদি হাঁটুর সমস্যার কারণে এই মাসেলগুলা এবং সব টিস্যুগুলা কম্প্রোমাইজ হয়ে যায়, সব টিস্যু সিঙ্ক হয়ে আছে, টাইট হয়ে আছে, অনেকে দেখবেন হাঁটু শুইলে এখানে ফাঁকা হয়ে থাকে, এরকম দেখি এরকম থাকে আর ভাঁজ করতে পারে না, কারণটা কি সব টিস্যুগুলো টাইট পিছনে, এগুলাকে কিন্তু আমাদের বিভিন্ন এক্সারসাইজ করাতে হয়। এই যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি এগুলো আপনারা বাসায় করতে চাইবেন, যার দুই হাঁটু দুই হাঁটুতে করবেন, যারা এক হাঁটু তারা এক হাঁটুতে করবেন। এখন আছে আর একটা লেগস এক্সারসাইজ, উঠে বসুন, এরকম উঁচু জায়গায় বসবেন, উঁচু এ আমার তো ট্রিপল টেবিল, আপনার খাট বা উঁচু টেবিলে টেবিলের উপর এভাবে বসবেন, বসে বসে প্রথমত আপনি ফ্রি এক্সারসাইজ করতে পারেন, কিন্তু বসার কিছু নিয়ম আছে, এই কোমরটা সোজা থাকতে হবে, আরো সোজা হাতটা দুই দিকে দিতে হবে, এই যে হাতের ভিতরে সাপোর্ট দিয়ে সোজা হয়ে বসবেন, তাহলে এভাবে সোজা হয়ে বসবেন, বসে একটা একটা পা করবেন, দুইটা একসাথে করার দরকার নেই, একটা পা সোজা উঠাও, এই দিস ইজ অ্যানাদার আপনার হাঁটুর কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, সিম্পল, এটা করবেন, ধরে রাখবেন, আস্তে আবার ছেড়ে দাও, আবার উঠাও, এই এই যে এই এই পায়ের পাতা কিন্তু সোজা থাকবে করে, এরকম না, এভাবে করবেন 15-20 মিনিট, দেন আপনাকে হাঁটুর স্ট্রেংথেন আরো বাড়াইতে হবে, বাড়াতে গেলে আমরা কিন্তু এই জাতীয় বালির বস্তা বা স্যান্ড ব্যাগ বলে বা আপনার আপনার মতো চাউলের আধা কেজি বা 1 কেজি সর্বোচ্চ 1 কেজি, এর বেশি নেবেন না, নিয়ে পায়ে বেঁধে দিবেন, ঠিক আছে, পায়ে বেঁধে নেবেন, এই মাসটা কিন্তু বসা হয়েছে সোজা বসতে হবে, যদি সোজা হয় হাত সাপোর্ট দিয়ে না বসেন এভাবে তাহলে কিন্তু মাজা ব্যথা হবে, কোমর ব্যথা হবে, এই যে স্ট্রেট বসতে হবে, দেন পা উঠালো, উঠাও আস্তে আস্তে উঠাতে হবে, আর আঙ্গুল সোজা থাকবেন করে ধরে রাখুন, এভাবে ধরে রাখবেন যতক্ষণ পারেন, কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আস্তে আবার নামাও, আবার উঠাও, সেভাবে আধা কেজি বা 1 কেজি ওজনে কিছু ভেবে আপনারা এই ব্যায়ামটা বাসায় করতে পারেন, আস্তে আবার নামা, এটা কিন্তু মডিফাইডও করা যায়, মডিফাইড কি এটা শুয়ে শুয়ে আবার করা যায়, হাঁটু উপরে এসো, এইভাবে করা যাবে, কিন্তু দেখছেন ভেবে আস্তে আস্তে নেবেন, হ্যাঁ ভাস করবেন, আবার আস্তে ছাড়ো, আস্তে ছাড়ো, হ্যাঁ এই মডিফাইডও কিন্তু করা যায়, এতে আমার প্রত্যেকটা মাসেল কাজ করবে, হ্যামস্ট্রিংও করবে, কোয়াড্রিসেপস করবে, উপরে শুয়ে এটা করা যাবে, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা এক্সারসাইজগুলো এক্সারসাইজগুলো বাসা করবে। এখন আসেন আপনাকে কোয়াড্রিসেপস স্ট্রেসিং, কোয়াড্রিসেপস মাসেলকে স্ট্রেস, প্রত্যেকটা মাসেলকে এতক্ষণ আমরা স্ট্রেচিং এবং স্ট্রেলিং করালাম, এখন মাসেলগুলোকে স্ট্রেসিং করাতে হবে, মাসেল গুলাকে মোড়ও করতে হবে, যে মোড়ছিলাম কম্প্রোমাইজ থাকে, টাইট হয়ে থাকে, সেলফ স্ট্রেসিং কিভাবে করবেন, হ্যাঁ এটা দেখেন, এই হাঁটু ধরে দুই হাত দিয়ে ধরে টেনে এইভাবে ধরে রাখবেন, এই আর একটু উঠবে, এই ধরে রাখবেন, এটা আমাদের এই যে কোয়াড্রিসেপস নিচের মাসেলটা কিন্তু স্ট্রেস হচ্ছে, নিচেতে নিজে করবেন, করে দেখা কতক্ষণ ধরে রাখবেন, ভালো কথা, স্ট্রেস কয়েক সেকেন্ড হোল্ড করতে হবে, 10-15 সেকেন্ড ধরে রাখতে হবে, খুব আস্তে আস্তে স্ট্রেস করতে হবে, অ্যাগেন নতুন করে আবার দেখাচ্ছি, আস্তে আস্তে নাও, হাত দিয়ে ধরো, ধরে আস্তে দুই হাত দিয়ে ধরে এভাবে ধরে রাখতে হবে কতক্ষণ, এই দেখেছেন, এই জাস্ট কয়েক সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, এটা হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেসিং। সেম আমাদের আমাদের কাপ এই মাসেলকে স্ট্রেস করাতে হবে, তারপরে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র কে স্ট্রেস করাতে হবে, হ্যামস্ট্রিংস কো স্ট্রেসিং করাতে হবে, তো কোয়াড ওই যে এর আগে একটা শুয়ে শুয়ে অ্যাক্টিভ স্ট্রেসিং করা যায়, হ্যাঁ শুয়ে থাকতে এদিকে এটা এটা করবে, এটা সেলফ স্ট্রেসিং, হ্যাঁ তাহলে তাহলে এই যে দেখেন এভাবে টেনে অথবা এখান দিয়ে একটা গামছা ধরে আপনি টেন টান দিতে পারেন, ঠিক না, এই এটা কিন্তু আমাদের কাপ এবং হ্যামস্ট্রিং স্ট্রেস হচ্ছে, সেলফ স্ট্রেসিং, এইভাবে করা যায়, আর হচ্ছে ওদিকে চাপ দাও, চাপ দাও জোরে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র এই মাসেলটা স্ট্রেস হচ্ছে, দেখছেন যদি মাথা কেউ থাকে তাকে বলবেন হালকা একটু হালকা প্রেসার দিতে, সম্ভব হলে
এই স্ট্রেসিং গুলো ফ্রি ফ্রি করবেন। তারপরে তো হ্যামস্ট্রিং স্ট্রেস করতে হবে, উঠা সোজা উঠা, উঠা ওই যে দুই হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যামস্ট্রিং, এই যে দেখেন স্ট্রেসিং, এই ধরে এটা করতে হবে। প্রত্যেকটা এক্সারসাইজ 5 থেকে 10 বার আস্তে আস্তে করো। আবার হ্যামস্ট্রিং দেখো, আবার এগেন আরো কিছু কমন এক্সারসাইজ আপনাদেরকে আমি দেখাই। একটু ওদিকে যেমন এরকম উঁচু কিছু জায়গায় একটু ওদিকে তাকাতে, এই যে আপনার এই যে এভাবে পাতা উঠিয়ে এই এই দেখেন এই যে এই যে এই যে এই যে স্ট্রেসিং, এরা হ্যামস্ট্রিং এবং কাপ দুইটা কিন্তু স্ট্রেস হচ্ছে, খেয়াল করছেন? এই যে স্ট্রেসিং একটা উঁচু জায়গা ব্লক বা খাটের কিনার এভাবে রেখে ডিসিজ স্ট্রেস হোল করে ধরে রাখেন, আবার ছেড়ে দেন, আবার হোল করে ধরে রাখেন, আবার ছেড়ে দেন। এটা করা যেতে পারে, অথবা আমরা যে পাটাকে স্ট্রেস করবো হ্যামস্ট্রিং সেটা হচ্ছে এটা এভাবে রেখে এটা একটু সামনে রেখে একটু স্টেপ, মানে আমরা হাঁটতে গেলে স্টেপ দিই, হ্যাঁ এই পাটা ভাঁজ করা যাবে না, এই দিয়ে আমরা কিন্তু এই হাঁটুটা ভাঁজ হয়ে যাবে, এই যে দেখি তাহলে কিন্তু অটো সেলফ স্ট্রেসিং হচ্ছে। হ্যাঁ এই এটা আপনারা করতে পারেন, আস্তে আস্তে করবেন। এক্সারসাইজ করবে তারপর হচ্ছে স্কোয়াটিং, খুবই ইম্পর্টেন্ট স্কোয়াটিং, খেয়াল করেন স্কোয়াটিং, এটা হাঁটুর ব্যথার ক্ষেত্রে বা কোয়াড্রিসেপস মোবিলাইজিং এবং স্ট্রেসিং সেল হিলিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। স্কোয়াট করতে হলে পা পাতা ঘুরালে কিন্তু উঠা যাবে না, ঘুরালে উঠা যাবে না, এই দাঁড়াতে হবে এবং আপনাকে আস্তে 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 মেরুদণ্ড সোজা রেখে পিছনে বসতে হবে, আবার উঠলেন যতটুক যাওয়া যায় অথবা একেবারে বসা যাবে, কোনো সমস্যা নাই স্কোয়াটিং। শুনে এই করা যাবে না, এই করা যাবে না, এটা হাঁটুতে আঘাত লাগতে পারে। স্কোয়াট মানে একেবারে হিল বরাবর বসতে হবে, হ্যাঁ খুবই ইফেক্টিভ। এটা হাফ স্কোয়াটও দিতে পারেন, এই তাহলে এতক্ষণ আপনাদের হাঁটুর বিভিন্ন কারণ, হাঁটু ব্যথার বিভিন্ন চিকিৎসা, এক্সারসাইজ, একটা বেসিক খাবার, এগুলোর কথা বললাম। এখন আসেন আমরা এই সকল ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী হাঁটুর আর্থ্রাইটিস, ফুরসিকি বা অ্যানকাইলোসিস হয়ে যায় বা অনেক সময় ডাক্তার অপারেশন করতে বলে, সেই রুগীকে আমরা কিন্তু হসপিটালাইজ করি। সেই রুগীগুলোকে বা সিভিয়ার সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেলে আমরা হসপিটালাইজ করে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। ইলেকট্রোথেরাপিগুলোর এক একটা এক এক ফাংশন, যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিই, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এবং হচ্ছে সেখানে হচ্ছে সার্কুলেশন বাড়াবে এবং পেইন কমাবে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টের মাধ্যমে। পাশাপাশি আপনার অস্টিওব্লাস্টিক এবং এই যে কন্ড্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি এগুলো বাড়াবে এবং হাড় ও জোড়ার অনেক উপকারে আছে। আমরা এক্ষেত্রে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, সাউন্ড থেরাপি কালেকশন অফ ফ্লুইড যে সোয়েলিং থাকে এগুলো কমায়, পাশাপাশি পেইন কমায়, এগুলো আমরা দিয়ে থাকি এবং ওই যে একই কথা সার্কুলেশন বাড়াবে, ওখানে কিন্তু ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াবে এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন আরো ইলেকট্রোথেরাপি যেমন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি দিয়ে থাকি। ইন্টারফেরেন্সিয়াল হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট, মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট তার কাজ হচ্ছে কি, এট এ টাইমে মাসেল গুলা যে হাঁটুর চারপাশে মাসেল গুলাকে সে স্কুইজিং করাবে, হ্যাঁ সংকোচন প্রসারণ, এতে সার্কুলেশন বাড়বে, ইন্টারনাল যে কালেকশন থাকে অনেক ফুলা থাকে ফুলা কমে যাবে, পেইন কমবে, মাসেল স্ট্রেংথ হবে। তো এই জাতীয় আমরা অনেক থেরাপি ইলেকট্রোথেরাপি হাঁটুতে অ্যাপ্লাইয়ের পাশাপাশি এই যে এক্সারসাইজ গুলো শিখালাম এগুলো আমরা দিয়ে থাকি, পাশাপাশি রুগীর লাইফ স্টাইল মডিফিকেশন, খাবারের ব্যাপার এগুলো থাকে, আরো অ্যাডভান্স বিভিন্ন থেরাপি আমরা করে থাকি যেমন আকুপাংচার বা ড্রাই মেডিসিন, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন লিগামেন্ট ট্যান্ডনের কথা বলছিলাম সেগুলোতে যদি এটা অ্যাকর্ডিং টু আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেটা আমরা করে থাকি। পাশাপাশি আমরা প্রোনোথেরাপি দিয়ে থাকি, প্রোনোথেরাপি
হচ্ছে গ্লুকোজ এবং আমাদের যে লোকাল যে লোকাল আছে অ্যানাস্থেটিক, এরা মিক্স করে আমরা স্মলো থেরাপি অনেক সময় দিয়ে থাকি। তো এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক ভাবে, এটা অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস। আমরা বিভিন্ন পিআরপি প্রাণাজেসিস প্লাজমা থেরাপি, যেটা স্টেম সেল থেরাপি, এগুলা কাটিলেজ, ভিতরে যে কাটিলেজের কথা বলছিলাম, ক্ষয় হয়ে যাচ্ছে, এই ক্ষয়টাকে প্রিভেনশন করে এবং রিজেনারেট করে। তো প্লাটেলেট কিন্তু একটা ধর্মই হচ্ছে সে রিজেনারেট করে। তো হাইলি কনসেন্ট্রেট প্লাটেলেট দিলে অনেক ক্ষেত্রে অনেক হাঁটুর ক্ষয় বা এগুলা উপকারে আসে। তারপরে যে মুখে বলেছিলাম সাপ্লিমেন্ট হায়ার ইউরিনিক অ্যাসিড, সেটাও ইজেক্টেবল ফর্মে হাঁটুতে দেওয়া যেতে পারে। অনেক সময় কিছু আর্থ্রাইটিস রোগী আছে যারা একেবারে অ্যাকিউট আর্থ্রাইটিস নিয়ে আসে, তখন ডাক্তার অনেকেই আমরা কি করি, আমরা স্টেরয়েড দিয়ে থাকি। কিন্তু স্টেরয়েডের ব্যবহারটা এখন কমে গিয়েছে, কারণ স্টেরয়েড দীর্ঘ বেশি ব্যবহার করলে উল্টো হাঁটু আরো ক্ষয় হয়ে যেতে পারে। তো স্টেরয়েড প্রাথমিকভাবে দু একবার দেওয়া যায় বছরে এক দুইবার, সেটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী। তো হাঁটুর আদ্যপন্ত মোটামুটি কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি। আরো বিভিন্ন জিম আমাদের এখানে যে থেরাপিউটিক জিম আছে, জিমের মাধ্যমে আমরা বিভিন্ন সাইক্লিং করে থাকি রোগীদের। তারপরে হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আপনারা সাইক্লিং এর পাশাপাশি যদি হাইড্রোথেরাপি দেওয়া যায়, হাইড্রোথেরাপি বা সাঁতার কাটা, হ্যাঁ খুবই ইফেক্টিভ এই ক্ষেত্রে, অনেক ইফেক্টিভ। এগুলা অনেক সময় একসাথে সব করা হয় বা দুই একটা এক এক ক্ষেত্রে এক এক রোগীর ক্ষেত্রে। আমরা কাপিং থেরাপি দিই, অনেক সময় ইনফ্লামেটরি এক্সুডেট থাকে, কালেকশন থাকে, মাস্টাইটিস থাকে, প্রদাহ থেকে হাঁটুর ভিতরে কামড়ায়, অনেক সময় আমরা অ্যাসপিরেশন করতে হতে পারে। তো হাঁটুর লটস অফ রোগ আছে, লটস অফ ই আছে। যারা দীর্ঘমেয়াদী রোগীর চিকিৎসা করছে, রোগী দেখছে এবং থেরাপি চিকিৎসা সম্পর্কে ডিটেলস ডিগ্রি আছে এবং অভিজ্ঞতা আছে, তারাই কিন্তু এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা সমাধান দিতে পারে এবং অপারেশন দিয়ে চিকিৎসা করা সম্ভব। আপনাদের এই ক্ষেত্রে ওজন কমিয়ে ফেলতে হবে, অতিরিক্ত ওজন থাকলে যেই হোম রিমিডি গুলা দিয়েছি এগুলো করতে হবে, আবার মাঝে মাঝে ফলো আপ করে দেখতে হবে দীর্ঘমেয়াদী কোন মানে কি অবস্থা আছে, সেটা জোড়ার ভিতরে এক্সরেতে কি চেঞ্জ আসছে এগুলো দেখতে হবে। তো এটা একটা বিশাল ভিডিও হয়েছে যদিও, বাট আমি আশা করি আপনাদের হাঁটু এবং হাঁটুর নানাবিধ সমস্যা সম্পর্কে অনেক কিছু আপনারা এখানে জানতে পারবেন। আর একটা হচ্ছে এখানে যেমন অনেক ক্ষেত্রে ক্যান্সার হতে পারে বা টিবি হতে পারে, এটা এক্স রে এমআরআই এর মাধ্যমে আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি, সিটি স্ক্যান এর মাধ্যমে ডিটেক্ট করতে পারি। তো সেগুলা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি এক্স রে এমআরআই এর মাধ্যমে। তো ক্যান্সার হলে সেটা চিকিৎসা আলাদা, সেক্ষেত্রে অপারেশন বা কেমোথেরাপি বা ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, অর্থোপেডিক সার্জনের প্রয়োজন হতে পারে, অনেক সময় ভিতরে টিবি হয়, টিবির চিকিৎসা আলাদা ওষুধের প্রয়োজন হতে পারে। তো নিজে নিজে চিকিৎসা করা যাবে না, যে যে টিপস গুলা খাবারের কথা বলছি, সাপ্লিমেন্ট কথা বলছি, যে এক্সারসাইজ গুলো আমি দিয়েছি বা যে বাসায় গরম ঠান্ডা থেকে, এগুলো আপনারা অনায়াসে করতে পারেন, হাঁটু ব্যথা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই উপকার আছে। এরকম থেরাপেল অনেক সময় কিনতে পাওয়া যায়, বিভিন্ন প্রকার থেরাপেল আছে, এটা প্লাস্টিক যেটা একটু চওড়া থেরাপেল, এভাবে পায়ে দিয়ে আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে ওইদিকে চাপ দাও, এই হাতে ধরে রাখবেন, ওইদিকে চাপ দাও, চাপ আবার এদিকে হ্যালো, এইটা করতে পারেন, হ্যাঁ দাও চাপ দাও, হ্যাঁ এতে কি আমাদের কিন্তু মাসেল গুলার এক্সারসাইজ হচ্ছে, ঠিক না? আচ্ছা, আর একটা হচ্ছে ভাস করো, হ্যাঁ ভাস করো, হ্যাঁ নিজে নিজে বাসা করা যায়, বাবা সুদা, হ্যাঁ আমার ভাস গুড, খুব সুন্দর হচ্ছে, আবার সুদা, হ্যাঁ আবার ভাস, এগুলো দেখবেন করতে ব্যথা লাগছে না, কিন্তু আপনি উপকার হবে, হ্যাঁ আবার সোজা, আবার ভাগ, আবার সোজা, আবার ভাগ, এই জাতীয় থেরাপেল দিয়েও বিভিন্ন এক্সারসাইজ করা যেতে পারে। তাহলে হাঁটুর মোটামুটি আপনাদের অনেক কারণ সমাধান দেওয়া হলো, এবং আরো কিছু আছে যেমন খাবার জনিত কিছু মেটাবলিক ডিসঅর্ডার হয়, যেমন গাউটি আর্থ্রাইটিস থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড লেভেল দেখতে হবে, বিভিন্ন ব্লাড টেস্ট করে কোনো আর্থ্রাইটিস আছে কিনা সেগুলো আমাদের দেখতে হয়, দেখে দেন আমরা ডায়াগনোসিস করে থাকি। সেক্ষেত্রে বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগস এর প্রয়োজন হতে পারে, সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে, অনেক সময় কিছুদিন বিভিন্ন আয়ন আছে দিয়ে, সেটা স্টেরয়েডাল হোক বা নন স্টেরয়েডাল হোক, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু রোগীর অন্যান্য অ্যাসেসমেন্ট অনুযায়ী কিডনি, লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইমিউন ডিফর্মিটি ডিসঅর্ডার বা অ্যাবনর্মালিটিস আছে কিনা বয়স ভেদে, এগুলো আমরা অনেক সময় রোগীদের প্রোভাইড করে থাকি। তো হাঁটুর চিকিৎসা একটা বিশাল সাবজেক্ট, হ্যাঁ এটা এটা একদিনে সমাধান বা দেওয়া সম্ভব না। আপনাদের আশা করি ভিডিওটি অনেক উপকার আসবে, আমি যতটুকু পেরেছি আপনাদের এক ভিডিওতে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া, একটা ও আদ্যপন্ত চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া, আপনাদেরকে বলা, আপনারা প্রায় জানতে চান, ডিটেলস জানতে চান, ওকে ডিটেলস দিলাম,
কিন্তু অবশ্যই একটি কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা চিকিৎসাই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে করতে হবে। সবাই ভালো থাকবেন, উপকার ভিজিট উপকার হলে কমেন্টে লিখবেন আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই।